নমস্কার, শেখার সেতু পাঠ্য বইয়ের আজ আমাদের আলোচ্য বিষয় ইংলিশ গ্রামার, পেজ নাম্বার 4। তো আমাদেরকে এখানে আন্ডারলাইন করতে হবে কমন নাউনগুলিকে এবং সার্কেলের মধ্যে ঘিরতে হবে প্রপার নাউনগুলিকে। তো 1 নম্বরে আছে রামপুরহাট ইজ এ স্মল ভিলেজ। এখানে রামপুরহাটটা হচ্ছে প্রপার নাউন এবং স্মল ভিলেজ অর্থাৎ ভিলেজটা হচ্ছে কমন নাউন। 2 নম্বরে আছে শিয়ালদা ইজ এ বিজি রেলওয়ে স্টেশন। এখানে শিয়ালদাটা হবে প্রপার নাউন এবং রেলওয়ে স্টেশনটা হবে কমন নাউন। 3 নম্বরে যেটা আছে সেটা হচ্ছে রজত, কুশল অ্যান্ড তপন আর ফ্রেন্ডস। এখানে রজত, কুশল আর তপন হচ্ছে প্রপার নাউন এবং ফ্রেন্ডস হচ্ছে কমন নাউন। 4 নম্বরে আছে সুমি লাভস টু ইট আইসক্রিম। এখানে সুমিটা হবে প্রপার নাউন এবং আইসক্রিমটা হবে কমন নাউন। 5 নম্বরে আছে মাই ফাদার গেভ মি পথের পাঁচালী। তো এখানে মাই ফাদার হবে কমন নাউন এবং পথের পাঁচালী হবে প্রপার নাউন। আমরা পরের প্রশ্নে চলে যাব। তো এখানেও কমন নাউন এবং প্রপার নাউন দিয়ে শূন্যস্থান পূরণ অর্থাৎ ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস করতে হবে। তো 1 নম্বর আছে হি লিভস ইন ড্যাশ উইথ হিজ ড্যাশ। তো এখানে হবে হি লিভস ইন কালিম্পং উইথ হিজ পেরেন্টস। 2 নম্বরে হবে দ্য প্যারোট ইজ সিটিং অন এ ট্রি। 3 নম্বরে হবে রবীন্দ্রনাথ টেগোর রোট মেনি পোয়েমস। 4 নম্বরে মাউন্ট এভারেস্ট ইজ দ্য হাইয়েস্ট পিক ইন দ্য ওয়ার্ল্ড। 5 নম্বরে আই ভিজিটেড এ ফেয়ার লাস্ট সানডে। আমরা পরের প্রশ্নে চলে যাব। এখানে কাউন্টেবল নাউন এবং আনকাউন্টেবল নাউনগুলিকে আলাদা আলাদাভাবে দেখাতে হবে। কাউন্টেবল মানে হচ্ছে যেগুলি গোনা যায় এবং আনকাউন্টেবল মানে হচ্ছে যেগুলি আমরা গুনতে পারি না। তো প্রথমে আমরা দেখে নেব ফ্লাওয়ার অর্থাৎ ফুলকে আমরা গুনতে পারি এবং আনকাউন্টেবল হচ্ছে ওয়েদার। ঠিক আছে, এখানে কার কাউন্টেবল, কোল আনকাউন্টেবল, ডিয়ার কাউন্টেবল, সিল্ক আনকাউন্টেবল, সিলভার আমরা আনকাউন্টেবল করব, মাঙ্কি অর্থাৎ বাঁদর কাউন্টেবল, বেবি কাউন্টেবল, হানি অর্থাৎ মধু এটাকে আমরা আনকাউন্টেবল করব। আচ্ছা, তারপরে আছে ব্রেভারি যেটা আনকাউন্টেবল। এরপরে আছে কাউন্টেবল আর আনকাউন্টেবল দিয়ে আমাদেরকে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস করতে হবে। তো প্রথমে আছে উই নিড এ লট অফ মানি ফর দ্য বিজনেস। 2 নম্বরে রিনা হ্যাজ 5 পেন্স। 3 নম্বরে আছে আই লাভ টু রিড বুকস অ্যান্ড সিং সংস। 4 নম্বরে দি বুক হ্যাজ 249 পেজেস। 5 নম্বরে সি নিডস সাম মোর টাইম।